মল্ল রাজাদের অপূর্ব কীর্তি শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান বিষ্ণুপুরের পুরনো জোড় মন্দির বাংলার বুকে বহু ইতিহাসের নীরব সাক্ষী এই জোড় মন্দির জানা যায় বৈষ্ণব ধর্মাবলম্বী বিষ্ণুপুরের রাজারা অষ্টাদশ শতাব্দীতে এই মন্দিরটি তৈরি করেন চৈতন্য দেবের এই মন্দির আদতে জোড় বাংলার আদলে তৈরি যেখানে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং শ্রীনিবাস আচার্য কিন্তু এই মন্দিরই একসময় ভাঙনের কবলে পড়ে ভক্তরা তো বিচলিত তখনই মূর্তিগুলোকে স্থানান্তর করা হয় পার্শ্ববর্তী রাধাশ্যাম মন্দিরে তারপর থেকেই বিগ্রহ শূন্য এই জোড় মন্দির অযত্ন আর অবহেলার শিকার কয়েক বছর আগে মন্দিরের করুণ দশা প্রকাশ্যে আসে মল্ল রাজাদের অপূর্ব এই কীর্তির গায়ে তখন আগাছা ফাটল এভাবেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল টেরাকোটার কারুকাজ সমৃদ্ধ অন্যতম স্থাপত্য পর্যটকরাও দেখেছে সে দৃশ্য বিষ্ণুপুরবাসীর মতো তারাও চেয়েছেন জোড় মন্দির সংস্কার হোক ফিরে পাক তার হারানো গৌরব আগামী প্রশাসনের হাত ধরে পর্যটন মানচিত্রে উপরের দিকে জায়গা করে নিক এই জোড় মন্দির ঝলমল করে উঠুক প্রচারের আলোয়